আয়ুর্বেদ এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুসারেও মাটির পাত্রে রান্না করা খাদ্য আহার করা স্বাস্থ্যের জন্য এবং স্বাদের জন্য সর্বোত্তম। তবে মাটির পাত্র বাজার থেকে কিনে এনে সরাসরি রান্না করা শুরু করে দিলেই হবে না, রান্না করার পূর্বে কিছু ধাপ অনুসরণ করতে হবে, যাকে ইংরেজিতে বলা হয় সিজনিং, অর্থাৎ মাটির পাত্রটিকে রান্নার উপযোগী করে তোলা। আজকে আমরা আপনাদের দেখাবো মাটির পাত্র কিনে কিভাবে আপনারা তাকে রান্নার উপযোগী করে তুলতে পারেন। স্থানীয় কোনো মাটির পাত্রের দোকান থেকে তা কেনা যেতে পারে। আমরা হাঁড়িটি মাত্র কিনলাম 40 টাকা দিয়ে, তাওয়াটি 20 টাকা দিয়ে। এবার আমরা দেখে নেব মাটির পাত্র ব্যবহারের আগে কী কী করতে হবে। প্রথমত, একটি প্লাস্টিক স্ক্রাবার বা মাজনি দিয়ে হাঁড়িটি মেজে নিন। এখানে সাবধান, আপনারা স্টিলের স্ক্রাবার বা মাজনিগুলি কখনো ব্যবহার করবেন না। নারিকেলের ছোলা ব্যবহার করা যেতে পারে বা এরকম প্লাস্টিক স্ক্রাবার ব্যবহার করা যেতে পারে। তবে আরেকটি ব্যাপার, মাটির পাত্র ধৌত করার জন্য কখনোই আপনারা কোনো ধরনের সোপ বা ডিশওয়াশ কোনো কিছু ব্যবহার করবেন না। আমরা আলাদা করে দেখাবো যে আপনারা কিভাবে তৈলাক্ত কিছু রান্না করার পরও কিভাবে ডিশওয়াশ বা ওয়াশিং পাউডার ছাড়া, সাবান ছাড়াই মাটির পাত্র পরিষ্কার করতে পারেন। পরবর্তীতে আমরা সেটা দেখাবো আপনাদেরকে। এখন এই পর্যায়ে আপনারা কেবলমাত্র ক্লিন ওয়াটার বা সাদা জলে, খালি জলেই এই পাত্রটিকে ধুয়ে নিন। একটু মাজনি বা স্ক্রাবার দিয়ে ঘষে নিয়ে, খালি খালি ঘষে নিয়ে ধুয়ে নিতে পারেন। এবারে মাটির পাত্র দুটিকে একটি বালতির জলে পুরোপুরি ডুবিয়ে 1 বা 2 দিন, অর্থাৎ 24 ঘন্টা বা তারও বেশি আমরা রেখে দেব। তো আমরা পুরো 1 দিন সময়, অর্থাৎ 24 ঘন্টা মাটির পাত্রকে জলে ডুবিয়ে রাখলাম। তৃতীয় ধাপে আমরা মাটির পাত্রটিকে রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নেওয়ার পর চতুর্থ ধাপে আমরা তেল দিয়ে মাটির পাত্রটিকে ভেতরে বাহিরে চারদিকে ভালো করে লেপে দেব, যেন সর্বত্র সমানভাবে তেল লেপন হয়। এবারে ভালোভাবে তেল লেপন হয়ে গেল। এবার তেল লেপনের পর পাত্রকে আবার রোদে শুকাতে হবে, যেন ভালো করে তেলটা টেনে যায়। সর্বশেষ ধাপে এবার আপনারা ভাত বা অন্যের মাড় দিয়ে ভালো করে 1 বা 2 বার ফুটিয়ে নিন এবং এভাবে আপনাদের মাটির হাঁড়িটি রান্নার জন্য প্রস্তুত। মাটির পাত্রে রান্নার দুটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য রাখতে হবে। রান্নার পর সাথে সাথে পাত্রটিকে ঠান্ডা জায়গা, অর্থাৎ মার্বেল স্ল্যাবের উপর না রেখে একটি কাপড়ের উপর রাখতে পারেন। আর সবসময় অল্প আঁচে রান্না করবেন, কখনোই হাই ফ্লেমে রান্না করবেন না।